হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের ভিডিওতে আলোচনার বিষয় হলো ঘর্ষণ সংক্রান্ত সমস্যা। তো অ্যাডমিশন পরীক্ষায় প্রায়ই এই টপিক থেকে কোশ্চেন আসে, কিন্তু এই টপিকটিকে অবহেলার চোখে দেখা হয়। সেজন্য আজকের ভিডিওটি তৈরি করা, এবং আজকের ভিডিওটি আমি বোঝানোর সুবিধার্থে তিনটা সেকশনে ভাগ করেছি। প্রথম সেকশনে আমরা আলোচনা করব থিওরি নিয়ে, দ্বিতীয় সেকশনে বিভিন্ন সূত্র এবং সূত্রগুলোর কনভার্সন নিয়ে, এবং তৃতীয় সেকশনে থাকবে বিভিন্ন অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে এই সূত্রগুলো আয়ত্ত করা। আপনি যদি এই টপিকটিতে দুর্বল হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনি এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। এবং যদি আপনি কোনো স্পেসিফিক সেকশনে দুর্বল হয়ে থাকেন, যেমন আপনি যদি সূত্রে দুর্বল হয়ে থাকেন বা অঙ্কে দুর্বল হয়ে থাকেন, তাহলে অন্য অংশগুলো স্কিপ করে দেখতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে, এবং ভিডিওতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন। আমি এখন আমার ভিডিওর প্রথম সেকশনের আলোচনা শুরু করব। তো প্রথম সেকশনে আমরা আলোচনা করব থিওরি সম্পর্কে। তো ধরুন একটা মেঝের উপর একটা ব্লক আছে, তো এই ব্লকটি কিন্তু মেঝের উপরে তার ওজনের কারণে একটা বল প্রয়োগ করে, এবং সেই বলটি তার ওজনের সমান হয়। এখন নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্র অনুসারে যেহেতু ব্লকটি মেঝের উপর একটি বল প্রয়োগ করছে, তার মানে এই মেঝেটিও কিন্তু ব্লকের উপর সমান এবং বিপরীত ধর্মে একটি বল প্রয়োগ করছে, এবং সেই বলকে বলা হয় অভিলম্বিক প্রতিক্রিয়া, যেটাকে প্রকাশ করা হয় আর দ্বারা, বড় হাতের আর দ্বারা। এখন আমরা এই ব্লকের উপর বল প্রয়োগ করা শুরু করলাম। তো প্রথম অবস্থায় ব্লকটি গতিশীল হচ্ছে না, আরও একটু বলের মান বাড়ালাম, তখনও গতিশীল হচ্ছে না। তো আমরা যখন বল প্রয়োগ করছি তখন কিন্তু এই বলটি আমরা প্রয়োগ করছি এই দিকে, এই বলটি প্রয়োগ করছি এই দিকে। তো এই বলটি প্রয়োগ করার কারণেও যখন ব্লক গতিশীল হচ্ছে না, এর কারণ কি? এর কারণ হলো ব্লক এবং মেঝের ভেতরে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল এটাকে গতিশীল হতে বাধা দিচ্ছে। এখন যখন আমরা বলের মান একটু বাড়ালাম, তখন এটা যখন গতিশীল হওয়ার উপক্রম হবে, তখন কিন্তু যে ঘর্ষণ বল আছে এই ঘর্ষণ বলের মান সর্বাধিক হবে, এবং সেটাকে বলে সীমান্তিক ঘর্ষণ, যেটাকে প্রকাশ করা হয় এফএস দ্বারা। তার মানে কি বললাম, যখন এই ব্লকটি গতিশীল হওয়ার উপক্রম হবে তখন ব্লক এবং মেঝের ভেতরে যে ঘর্ষণ বল সেটা সর্বাধিক হবে, এবং এটাকে বলা হয় সীমান্তিক ঘর্ষণ। তো এখন যদি আমরা বলের মান একটু বাড়াই, তাহলে আমাদের প্রয়োগকৃত বল কিন্তু যখন সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে, অর্থাৎ বড় হাতের এই এফটি যখন এফএস এর চেয়ে বড় হবে, তখন কিন্তু এই ব্লকটি গতিশীল হবে। এটাই হচ্ছে মেন থিওরি। তার মানে আমাদের যখন সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে প্রয়োগকৃত বল বেশি হবে, তখন ব্লকটি গতিশীল হবে। এখন আমরা এই যে অভিলম্বিক প্রতিক্রিয়া আর এবং সীমান্তিক ঘর্ষণ বল এফএস, এই দুইটা বলের যখন লব্ধি আঁকবো, তখন এটা এই দিকে ক্রিয়া করবে, এবং অভিলম্বিক প্রতিক্রিয়া এবং লব্ধির ভেতরে যে কোণ তৈরি হবে এটাকে বলা হয় ঘর্ষণ কোণ। তো এটাই মূলত থিওরি। এখন আমাদের এই থিওরির সাথে সংশ্লিষ্ট কিছু রাশি আছে, সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তো প্রথমে দেখুন, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা প্রকাশ করব মিউ এস দ্বারা, মিউ এস। সীমান্তিক ঘর্ষণকে আমরা প্রকাশ করব ছোট হাতের এফ এস। অভিলম্বিক প্রতিক্রিয়াকে আমরা প্রকাশ করব আর দ্বারা। তো এখানে দেখুন আর সমান এম জি, কারণ কি? কারণ হলো এই যে ব্লকটি মেঝের উপরে যে বল প্রয়োগ করে তার ওজনের কারণে, সেই একই পরিমাণ বল এই মেঝে ব্লকের উপর প্রতিক্রিয়া বল হিসেবে প্রয়োগ করে, যেটাকে বলে অভিলম্বিক প্রতিক্রিয়া, যার কারণে এই আর এর মান এর ওজনের সমান হয়, অর্থাৎ আর সমান এম জি হয়। এর পরবর্তীতে যা যে রাশি সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে প্রকৃত বল এফ আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ রিয়েল ফোর্স। এরপরে ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় এফ এফ, অর্থাৎ ফ্রিকশন ফোর্স, আর ঘর্ষণের কারণে যে বল তৈরি হয় সেটাকে বলে ফ্রিকশন ফোর্স। তো আমরা রাশি সম্পর্কে জানলাম, এখন আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সম্পর্কে জানব, অর্থাৎ আমাদের ভিডিওর দ্বিতীয় সেকশন। তো এখানে কিছু কিছু সূত্র এখানে লেখা আছে, এগুলো ইগনোর করুন, কারণ আমার অ্যানিমেশন দিতে ভুল হয়েছে, যার কারণে আগে থেকে এগুলো রয়েছে। তো আমরা এখন দেখা শুরু করি। তো এখানে মিউ এস সমান এফ এস বাই আর, এফ এস বাই আর, তার মানে আমাদের প্রকৃত বল বাই
অভিলম্বিক প্রতিক্রিয়া, এটা হচ্ছে যখন আমাদের ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলবে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব। এটা হচ্ছে মেন সূত্র। এই সূত্রকে দেখুন আমরা কতভাবে কনভার্ট করতে পারি। তো এখানে এফ এস রাখলাম এবং আর সমান দিলাম এম জি, যেহেতু একটু আগে জানলাম যে আর এর মান এম জি এর সমান হয়। তারপরে আমরা এখানে এফ এস এর মান এম এ বসাতে পারি, কারণ এফ সমান এম এ আমরা সকলে জানি। তো এফ এস সমান আমরা এম এ বসালাম এবং নিচে বসালাম এম জি। এখন কিন্তু এই দুইটা এম কেটে যায়, তো যখন দুইটা এম কেটে যায় তখন এ বাই জি হয়, তার মানে মিউ এস এর মান কিন্তু এ বাই জি এরও সমান হয়। এখন যখন আমাদের কোণ বের করতে বলবে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকবে, তখন আমাদের যদি কোণ বের করতে বলে, ঘর্ষণ কোণ, তখন আমরা বের করব মিউ এস সমান ট্যান থেটা, অর্থাৎ মিউ এস সমান ট্যান থেটা। এই সূত্রের মাধ্যমে আমরা ঘর্ষণ কোণ বের করতে পারি। তো দেখুন এখানে মিউ এস কিন্তু এফ এস বাই আর এর সমান, এফ এস বাই এম জি এর সমান, এ বাই জি এর সমান, আবার ট্যান থেটা এর সমান। তো অনেক সময় আপনাকে ঘর্ষণ কোণ বের করতে বলতে পারে, তখন আপনার কিন্তু এই যে রাশিগুলো দেখতে পাচ্ছেন এই রাশিগুলোর মানও দিয়ে দিতে পারে অঙ্কের ভিতরে এবং আপনাকে কোণ বের করতে বলতে পারে। তখন কিন্তু আপনি ট্যান থেটা সমান এফ এস বাই আর, এফ এস বাই এম জি, এই সূত্রগুলো ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে মেন সূত্র থেকে আমরা ভেঙে ভেঙে দেখালাম যে এই মেন সূত্রকে কতভাবে কনভার্ট করা যায়। এর পরবর্তীতে আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে লব্ধি বল সমান প্রকৃত বল মাইনাস ঘর্ষণ বল, লব্ধি সমান প্রকৃত বল মাইনাস ঘর্ষণ বল। এখন এটাকে আমরা কনভার্ট করব। তো দেখুন এখানে আমরা এই যে লব্ধি বল এফ সমান এম এ লিখতে পারি, তারপরে এফ আর এর জায়গায় এফ আর বসিয়ে দিলাম। এরপরে এফ এফ অর্থাৎ ফ্রিকশন, ফোর্স অফ ফ্রিকশন, এটাকে আমরা মিউ এস এম জি লিখতে পারি। কীভাবে লিখতে পারি এটা দেখুন, ধরুন এটা আপনার ঘর্ষণ বল, এটা ঘর্ষণ বল এফ এস। এখন যদি মিউ সমান এফ এস বাই এম জি হয়, তাহলে এই এম জিকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এফ এস সমান মিউ এস এম জি কিন্তু আমরা বলতে পারি। তো ঠিক সেইভাবে এখানে এফ এফ সমান মিউ এস এম জি বলেছে। এরপরে দেখুন আমরা যদি ত্বরণ বের করতে চাই এই সূত্র থেকে, তাহলে এই সূত্রের মাধ্যমে ত্বরণ বের করতে পারি, এ সমান এফ আর মাইনাস মিউ এস এম জি বাই এম। কারণ দেখুন এখানে এই ত্বরণ এটাকে রেখে দিলাম, এই এমটাকে যখন নিচে আনলাম তখন কিন্তু আমরা এখান থেকে ত্বরণ বের করতে পারি। তো এই যে সূত্রের কনভার্টগুলো, সূত্রগুলোকে কিভাবে কনভার্ট করা যায় এগুলোকে আপনাকে মনে রাখতে হবে। আপনার ক্ষেত্রে কিন্তু অনেক সময় জটিল হতে পারে যে মিউ এস সমান এফ এস বাই আর, এফ এস বাই এম জি, এম এ বাই এম জি, এই ধরনের এই সূত্রগুলোকে একসাথে মনে রাখা অনেক সময় জটিল হতে পারে। সেজন্য আপনার কনভার্ট করা শিখতে হবে যে এই সূত্রগুলোকে কতভাবে কনভার্ট করা যায়। তো যখন আপনি কনভার্ট করা শিখতে পারবেন এবং অঙ্কে অ্যাপ্লাই করতে পারবেন তখন কিন্তু আপনার কাছে অঙ্কগুলো সোজা হয়ে যাবে। তো এটাই ছিল সূত্র নিয়ে আলোচনা। এখন আমাদের ভিডিওর তৃতীয় সেকশনে যাব, অর্থাৎ কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব। তো প্রথমে দেখুন এই অঙ্কটি আছে খুবই সোজা একটি অঙ্ক, আমি চারটা অঙ্ক করাবো এবং অঙ্কগুলো আস্তে আস্তে জটিল হবে, যাতে আপনাদের প্রথম দিকে জটিল অঙ্ক দিলে অনেক সময় করা কঠিন হয়ে যায়, সেজন্য আমি প্রথম দিকে সহজ অঙ্ক দিয়েছি। তো দেখুন এই অঙ্কে বলছে, কোনো মেঝেতে স্থাপিত 400 নিউটনের একটি কাঠের ব্লকের উপরে 160 নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়, মেঝে ও কাঠের ব্লকের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক কত। তার মানে বলছে যে এখানে একটি, ধরুন একটি ব্লক আছে এবং এখানে এটি হচ্ছে মেঝে, তো কোনো মেঝেতে স্থাপিত 400 নিউটন এর একটি কাঠের ব্লক, তার মানে এর যে এই ব্লক যে তার ওজনের কারণে যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে 400 নিউটন। তো এই বলটি কিন্তু তার ওজনের সমান, তার মানে এম জি সমান ডাব্লু, এই এম জি এর সমান কিন্তু এই 400 নিউটন, বা ডাব্লু এর সমান হচ্ছে 400 নিউটন। এবং বলছে যে এই ব্লকের উপর 160 নিউটন বল প্রয়োগ করলে চলার উপক্রম হয়, তার মানে এই দিক থেকে বল প্রয়োগ করছে এফ সমান 160। তো এখন আমরা দেখে নিই যে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো আমরা বসিয়ে দেখে নিই। তো এখানে দেখুন আমি বললাম যে ডাব্লু সমান এম জি সমান 400 নিউটন, কারণ এখানে ব্লকের ওজনের কারণে যে বল প্রয়োগ করছে নিচের দিকে সেটা হচ্ছে 400 নিউটনের সমান। তো ডাব্লু সমান এম জি সমান 400 নিউটন। এরপরে এই 400 নিউটন কিন্তু আর এর সমান। কেন আর এর সমান? কারণ হচ্ছে এই ব্লক যেহেতু নিচের দিকে বল প্রয়োগ করছে
মেঝেও কিন্তু ব্লকের উপর সমপরিমাণ বল প্রয়োগ করছে উপরের দিকে, যেটাকে বলে অভিলম্বিক প্রতিক্রিয়া আর। সেজন্য এই আর সমান এমজি সমান 400 নিউটন আমি লিখেছি। তো এখন দেখুন আমরা আর এর মান পেয়ে গেলাম, আরও একটা মান আছে, সেটা হচ্ছে এফএস সমান 160 নিউটন। তার মানে আমাদের দুইটা ডাটা আমরা পেলাম, একটা হচ্ছে আর এর মান আর একটা এফএস এর মান। এবার বলছে যে মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক কত। তো এখন দেখুন ঘর্ষণ গুণাঙ্কের কোন সূত্রের মধ্যে এই দুইটা ডাটা পাওয়া যায়। তো খুব সহজে আমরা বুঝতে পারি যে ঘর্ষণ গুণাঙ্ক সমান এফএস বাই আর, এই সূত্রের মধ্যে আমাদের প্রদত্ত এই ডাটা দুইটা পাওয়া যাচ্ছে। এখন আমরা যদি মান বসাই আমাদের প্রদত্ত ডাটার, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, আমাদের এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক আছে সেটার মান আসবে 0.4। এখন আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে বলছে 20 কেজি ভরের একটি কাঠের ব্লককে টেবিলের উপর রাখা আছে এবং 60 নিউটন বল প্রয়োগ করা হলে তা চলার উপক্রম হয়, ব্লক ও টেবিলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করো। তো এখানে আমাদের কী কী ডাটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 20 কেজি ভর, তার মানে ব্লকের যে ভর সেটা হচ্ছে 20 কেজি। এখন এটা তো 20 কেজি ভর, কিন্তু এই ব্লকটি কিন্তু মেঝের উপরে যে বল প্রয়োগ করে সেটা কিন্তু তার ওজনের সমান হয়, তার মানে আমাদের এখন ওজন বের করতে হবে, ডাব্লু সমান এমজি সমান 20 × 9.8। তো আমরা ওজন বের করে ফেললাম। এখন বলছে যে 60 নিউটন বল আমরা প্রয়োগ করছি, তার মানে আমাদের প্রয়োগকৃত বল হচ্ছে 60 নিউটন। এখন দেখুন আমাদের বলছে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করো। তো ঘর্ষণ গুণাঙ্কের কোন সূত্রের মধ্যে আমাদের এফএস এর মান এবং এমজি এর মান আছে সেটা আপনারা একটু ভেবে দেখুন। তো আমরা একটা সূত্র দেখেছিলাম মিউএস সমান এফএস বাই এমজি, এফএস বাই এমজি। তো সেই সূত্রে আমরা যখন এই প্রদত্ত মানগুলো বসাবো আমাদের কিন্তু এই অঙ্কের সমাধান খুব সহজে হয়ে যাবে। তো এখানে আমাদের মিউএস এর মান বেরোবে 0.306। এখন আমরা এই অঙ্কটি খেয়াল করি, এই অঙ্কে বলছে 4 কেজি ভরের একটি বস্তুকে 10 ms-2 ত্বরণে গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে, যেখানে ঘর্ষণ বল হচ্ছে 2.5 নিউটন/কেজি। তো প্রথমে এই জায়গাটুকু খেয়াল করুন, ঘর্ষণ বল 2.5 নিউটন/কেজি। তো এখানে এটুকুর মান বোঝাচ্ছে যে ঘর্ষণ বল প্রতি কেজিতে 2.5। তো এখানে কিন্তু এই বস্তুর ভর 4 কেজি এবং প্রতি কেজিতে যদি আমাদের 2.5 নিউটন/কেজি হয় তাহলে মোট ঘর্ষণ বল হয় 2.5 × 4। তো একটু পরে বুঝতে পারবেন। এখানে দেখুন আমাদের ভর দেওয়া আছে 4 কেজি, এম সমান 4 কেজি, এবং ত্বরণ দেওয়া আছে এ সমান 10 ms-2, এবং এখানে আমাদের যে ঘর্ষণ বল এটা দেওয়া আছে 2.5 নিউটন/কেজি, তার মানে প্রতি কেজিতে 2.5 নিউটন। তো আমাদের বস্তুর ভর হচ্ছে 4 কেজি, তার মানে এখানে মোট ঘর্ষণ বল হচ্ছে 2.5 × 4। এখন দেখুন আমাদের বলছে যে কত বল প্রয়োগ করতে হবে, কত বল। তো এখন আমরা কোন সূত্রটি প্রয়োগ করব, আমরা প্রয়োগ করব এই সূত্রটি। এই সূত্রে কী কী মান দেওয়া আছে, প্রকৃত বল মাইনাস ঘর্ষণ বল সমান লব্ধি বল। তো এখানে দেখুন আমরা এই সূত্রটিকে একটু কনভার্ট করে নেব, আমাদের প্রদত্ত যে মান পেয়েছি এ মানের উপর ভিত্তি করে। তো এফ আর রেখে দিলাম, এফ এফ রেখে দিলাম এবং এফ সমান লিখলাম এম এ। আমাদের যেহেতু বলছে যে কত বল প্রয়োগ করতে হবে, তার মানে আমাদের প্রকৃত এই বলের মান বের করতে বলছে, তাহলে এটা রেখে দিব এখানে এবং এফ এফটি এপাশে পাঠিয়ে দিব, তখন কিন্তু এই মাইনাসটি প্লাস হয়ে যাবে, তার মানে এম এ প্লাস এফ এফ। এখন আমরা মান বসাই, এখানে এম এর মান হচ্ছে 4, এ এর মান হচ্ছে 10 এবং এফ এফ এর মান হচ্ছে 2.5 × 4। তো এটার যে উত্তর সেটা আসবে 50 নিউটন, তার মানে প্রকৃত যে বল আমাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 50 নিউটনের সমান। এর পরবর্তী অঙ্কটি আমরা খেয়াল করি, এখানে দেখুন এই অঙ্কে বলছে 70 কেজি ভরের একটি বাক্সকে 50 নিউটন অনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে, বাক্সটি যখন চলে বাক্স মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহক 0.50, বাক্সের ত্বরণ নির্ণয় করো। তো ত্বরণ নির্ণয়ের একটি সূত্র আমরা দেখেছিলাম তখন। তো এখানে আমরা আগে ডাটাগুলো লিখে নিই, এখানে এফ এর মান হচ্ছে 500 নিউটন, মিউএস এখানে 0.50, তারপরে এম এর মান হচ্ছে 70 কেজি। তো এখন আমাদের যে ত্বরণের সূত্র আছে সেটা হচ্ছে এ সমান এফ মাইনাস মিউএস এমজি বাই এম।
তো এই সূত্রটি নিয়ে আমি আগে আলোচনা করেছি, যার কারণে আর আলোচনা করব না। আমরা জাস্ট আমাদের যে তথ্য ডাটাগুলো পেয়েছি এই ডাটাগুলোর মান এখানে বসিয়ে দেব। তো এখানে দেখুন এফ এর মান 500 এবং মিউ এস এর মান 0.50, এম এর মান 70 এবং জি এর মান 9.8 বাই আবার এম এর মান 70। তো এটা যখন ক্যালকুলেশন করব তখন আমাদের যে ত্বরণ সেটা বের হবে 2.24 ms-2। তো এটাই হবে উত্তর। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাবেন, আমি সমস্যার উপরে দরকার হয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।